পীরের মুড়িদের ফ্যামিলি থেকে আসছি। আমি যখন দেশে ছিলাম আমাদের পরিবার পীরের মুড়িদ ছিল, তো আলহামদুলিল্লাহ আমি হয়তোবা ফ্রান্সে যাওয়ার কারণে সুইয়াকিদার দাওয়াত পাই। আমার পূর্বে কিন্তু আসলে আমি যে এলাকায় বসবাস করি, আমরা এই আহলেদিস দাওয়াত বলতে কোনো দাওয়াত জীবনে কোনো দিন শুনি নাই, কিন্তু ছোটোবেলার থেকেই একটা টার্গেট ছিল আমার পাশেই বংশীয় আহলেদিসদের 60টা মসজিদ। তো আমরা ছোটোবেলায় জানতাম এগুলো ইহুদিদের মসজিদ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি কুয়েত না নিত তাহলে হয়তো আমি হেদায়ত পাইতাম না। আর আমি যেভাবে দাওয়াতটা পাই সেটা বলতে গেলে একটা জিনিস যে নাস্তিকের কাছ থেকে দাওয়াত। আমি আলহামদুলিল্লাহ দাওয়াত পাইছি 2018 সালে। আলহামদুলিল্লাহ তখন থেকে আমার চেষ্টা করছি সহিহ আকীদা ও দিন ও দুনিয়ার থেকে দিনের পথে চলার জন্য আর কি। আমার নাম মোহাম্মদ আবুল হাসান, আমার দেশের বাড়ি ফরিদপুর সদরপুর থানা, আমি সৌদি আরব প্রবাসী। তা আমি যেটা আপনাদেরকে বলবো, আলহামদুলিল্লাহ আপনারা হেদায়ত পেয়েছেন বটে, কিন্তু হেদায়ত পাওয়াটাই কিন্তু বড় কথা নয়, হেদায়তের পিঠটিকে থাকাটাই সবচেয়ে বড় কথা। যারা প্রবাসে আছি, বিশেষ করে আমরা প্রবাসে যদিও দুনিয়া উপার্জনের জন্য গিয়েছি, কিন্তু তারপরেও আমি বলবো আল্লাহ পাকের আমাদের প্রতি খাস রহমত যে প্রবাস থাকার পরেও আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের ভিতরে দ্বীনী চেতনা বৃদ্ধি করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ খুরশেদ, দেশের বাড়ি কুমিল্লা, সাবেক সিঙ্গাপুর প্রবাসী, আপাতত সৌদি প্রবাসী, সৌদি তায়েফে আছি। তো আলহামদুলিল্লাহ দীর্ঘদিন 2011 সালে সহিহ আকীদা আসা, সিঙ্গাপুর থেকে দাওয়াত পাই। তো আলহামদুলিল্লাহ এই যাবৎ কোরআন এবং সহিহ হাদিসের পথে আল্লাহ সুবহানাহু তাআলা রাখছেন, এবং যতদিন থাকি জামাতবদ্ধ জীবনযাপন করার ইনশাআল্লাহ চেষ্টা করব। আল্লাহ যেন সেই তৌফিক দান করে, সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম রজব আলী, আমি সিঙ্গাপুর প্রবাসী, লালপুর নাটোর। আমি আলহামদুলিল্লাহ দাওয়াত পেয়েছি 2018 সালে। আলহামদুলিল্লাহ তখন থেকে আমার চেষ্টা করছি সহিহ আকীদা ও দিন ও দুনিয়ার থেকে দিনের পথে চলার জন্য আর কি। আলহামদুলিল্লাহ আমি দাওয়াত পেয়েছি মতিউর রহমানের মাধ্যমে, আমারই পাড়াপ্রতিবেশী ভাই আর কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আমার নাম মোহাম্মদ আবুল হাসান, আমার দেশের বাড়ি ফরিদপুর সদরপুর থানা, আমি সৌদি আরব প্রবাসী। সাংগঠনিক পরিচয় আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সৌদি আরব রিয়াদস্থ স্থানে আসমা শাখার অর্থ সম্পাদকের দায়িত্বে আছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আলমগীর হোসেন, সাবেক সৌদি আরব প্রবাসী ছিলাম, এখানে সানায় আসমা শাখার আন্দোলনের সাধারণ সম্পাদক পদে ছিলাম, বর্তমানে সোনাগাঁয়ে আর সাংগঠনিকভাবে নারায়ণগঞ্জের দপ্তর সম্পাদকের দায়িত্বে আছে জেলার। আসসালামু আলাইকুম। আমার নাম কবির হোসেন, আমার ডিস্ট্রিক্ট সাতপুর জেলা হাজিগঞ্জ থানা। তো আমি সৌদি প্রবাসী আল কাসিম শেখের ছাত্র, শেখ আক্তার মাদানী হাফেজুল্লাহর ছাত্র। তো সৌদি আল কাসিম শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বশীল আছে জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম জাহাঙ্গীর কুনিয়াদ আবু সারা নামে সবাই পরিচিত। তো আমি কুয়েত প্রবাসী, আমার অরিজিনাল বংশীয় বাড়ি হচ্ছে নাঙ্গল সোনারগাঁও, কিন্তু আমার বাবা বা দাদা আমরা সবাই ঢাকাতেই জন্ম। তো বংশীয় পরিচয় আমি সোনারগাঁয়ের, কিন্তু আমার জন্মস্থান ঢাকা হাজারিবাগ বনকলি, এখন বর্তমান কুয়েত প্রবাসী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মাসুদ শিকদার, আমি একজন বেলজিয়াম প্রবাসী, তো এখন বাংলাদেশে আছি কিশোরগঞ্জ জেলায় জি। কিশোর আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মুক্তার হোসেন পাবনা থেকে, সাবেক সৌদি প্রবাসী, এখন রাজশাহীবাসী। রাজশাহী নাও তো পারে, এখানে এই মসজিদের সাথেই বাস জি জি। ওই মসজিদের সাথে জি অভিভাবক, ছেলেমেয়েরা এখানে পড়াশোনা করে এবং ছোটোখাটো একটা ব্যবসা শুরু করছি এখানেই, মাদ্রাসার সাথে সম্পৃক্ত আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ সাখাওয়াত হোসেন, দেশের বাড়ি মানিকগঞ্জ সিঙ্গার। আমি সৌদি আরব প্রবাসী, সাংগঠনিক পরিচয় আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ প্রবাসী সৌদি আরব রিয়াদস্থ স্থানে আসমা শাখার সহ সভাপতি পদে নিয়োজিত আছি।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। না, মুন্সিগঞ্জের না। না, আমার বাড়ি হলো পিরোজপুর মঠবাড়িয়া থানা। আমি সৌদিরা প্রবাসী, শেখ হাফিজ আক্তার মাদের হাফিজুল্লাহর ছাত্র এবং আহলাদিস আন্দোলন সৌদি আরব শাখার আইটি সহকারী একজন। এ আমার সংক্ষিপ্ত পরিচয়। আলহামদুলিল্লাহ, আমাদের পরিচয় পর্ব হলো যারা বিদেশ ছিল। আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আব্দুল হালিম, আহলাদিস আন্দোলনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক এবং এই মার্কাজের শিক্ষক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মুখলিসুর রহমান, সভাপতি আহলাদিস আন্দোলন বাংলাদেশ বগুড়া জেলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ দুরুল হুদা, আমি মার্কাজের একসময় শিক্ষক ছিলাম আর বর্তমানে একটি কলেজে অধ্যাপনা করি। আর আহলাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক হিসাবে আসি আর কি। এই আমার পরিচয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ হাসান মোল্লা, আমি ঢাকা দোহারায় আমার বাসা আর আমি সৌদি প্রবাসী। আমি শেখ আখতার মাদানী হাফিজুল্লাহর ছাত্র এবং পাশাপাশি আইটি সহকারী কাজ করি। এটাই আমার পরিচয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি আহমদ আবদুল্লাহ সাকিব, আহলাদিস আন্দোলন বাংলাদেশের বর্তমানে কেন্দ্রীয় শিক্ষা এবং সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্বে আছি। আর সেই সাথে আমাদের একটা শিক্ষা বোর্ড আছে, আহলাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড, এটারও দায়িত্বে আছি। এই তো মোটামুটি পরিচয়। আর আমার আর একটা পরিচয় সবাই জানেন মোটামুটি, মোহতারাম আমিরে জামাত ডক্টর আসাদুল্লাহ গালিবের আমি বড় ছেলে। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাম নুরুল ইসলাম, জন্মস্থান সিরাজগঞ্জ কামারখন্দ। আবদুল্লাহ কাফিওয়াল কোরাইশী সাহেব বাংলাদেশে এসে সর্বপ্রথম আলিয়া নেসাবের একটা মাদ্রাসা করেন, কামারখন্দ আলিয়া মোহাম্মদিয়া মাদ্রাসা। সে মাসা পার্সি ভাষা। আর চাকরি করি মেহের কুষ্টিয়া সাবেক, তারপরে মেহেরপুর জেলা, সে মেহেরপুরের গাংনী উপজেলার একটি সরকারি কলেজে শেষ চাকরি এলপিআরে আছে। আর আহলাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা সংক্ষিপ্ত পরিচয় পর্ব জানলাম। এখন উদ্বোধনী ভাষণ প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সহসভাপতি আহলাদিস আন্দোলন সৌদি আরবের হাফেজ আখতার মাদানী, হাফেজ মোহাম্মদ আখতার মাদানী ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আলহামদুলিল্লাহ, আহলাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত 2024 সালের 34তম তাবলিগি ইজতেমা উপলক্ষে আয়োজিত প্রবাসীদের নিয়ে এই বিশেষ বৈঠকে উপস্থিত কেন্দ্রীয় মেহমান, আন্দোলনের সেক্রেটারি জেনারেল এবং হাদিস ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব এবং আমার অত্যন্ত শ্রদ্ধেয়ভাজন ডক্টর আফসার সিদ্দিকী এবং আরও যারা ভাই আপনারা প্রবাসী আছেন, আমি প্রথমে রব্বুল আলমিন দরবারে শুকরিয়া জানাচ্ছি যে রব্বুল আলমিনের অশেষ মেহরবানিতে আজকে এই দিনে কিছু ভাইদেরকে নিয়ে কিছু সময় আমাদের পরিচিতি হওয়ার জন্য বসার তৌফিক দান করেছেন। আর তার সাথে সাথে আমি বিশেষ করে কেন্দ্রের শুকরিয়া জানাচ্ছি যে কেন্দ্র আমাদেরকে নিয়ে ওনারাও ভেবেছেন এবং মনে করেছেন যে আমাদেরকে নিয়ে বসা উচিত এবং আমাদের সাথে পরিচয় হওয়া উচিত। তো আজকের এই অনুষ্ঠানের ব্যবস্থা করার জন্য আন্দোলনকে এবং আমাদের কেন্দ্রের দায়িত্বশীলদেরকে আমি শুকরিয়া জানাচ্ছি। আর তার সাথে সাথে মহতারাম সেক্রেটারি সাহেব এবং হাদিস ফাউন্ডেশনের চেয়ারম্যান, ওনারা যে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, এই জন্য আমি তাদেরকে শুকরিয়া জানাচ্ছি। আর আপনাদের সবার শুকরিয়া জানাচ্ছি যে আপনারা অনেক মানে বিদেশ তো আছেন পরিবার ছেড়ে, তারপরে দেশের ছুটিতে আসছেন কিছু সময়ের জন্য, আর সেই সময় থেকে সময় বের করে আমাদের এই তাবলিগি ইজতেমায় অংশগ্রহণ করেছেন, তারপরে আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের এই বৈঠকে উপস্থিত হয়েছেন। আমি সকলের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন সবাইকে উত্তম মর্যাদা দান করে। আমরা আসলে দেশে আছি বা বিদেশে আছি,
আমরা প্রত্যেকেই নিজ নিজ কর্মে আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। বিশেষ করে দেশ থেকে আমরা বিদেশে যারা গিয়েছি, তারা আমরা কিন্তু একটা দুনিয়াবী লক্ষ্য এবং উদ্দেশ্যকে কেন্দ্র করেই বাইরে গেছি, যে আমরা দুনিয়ার জীবনটাকে একটু সুন্দর করতে চাই। আল্লাহ পাক যাকে দিয়ে দিয়েছে, পছন্দ করেছেন, সেখানে আল্লাহ পাক নিয়ে গেছেন। কিন্তু কোরআনের ভাষায় আল্লাহ পাক বলছেন যে আমি দুনিয়া যতই সুন্দর করি না কেন, এটা কিন্তু সফলতার মাপকাঠি নয়। সফলতার মাপকাঠি হলো ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ। এই দুনিয়ায় আমি আমার কোনো কর্মের কারণে যদি আল্লাহ পাক আমাকে জান্নাত দেন, কোরআনের ভাষায় আল্লাহ পাক বলছেন যে তোমাকে যদি আল্লাহ পাক কোনো মানে আমলের পরিবর্তে আল্লাহ পাক যদি জান্নাত দিয়ে দেয় এবং জাহান্নাম থেকে মুক্তি দান করে, তাহলে এটাই হলো সবচেয়ে বড় কামিয়াবি চাওয়া এবং পাওয়া। তো যেহেতু আমাদের এই দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী জীবন আর আমাদের জন্য পরকালীন জীবনটা একেবারে চিরস্থায়ী জীবন, এজন্য বুদ্ধিমান ওই ব্যক্তি যিনি পরকালীনকে প্রাধান্য দিয়ে এই দুনিয়ার জীবনটা পরিচালিত করবে আখেরাত সাজার জন্য। আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করে। তো আলহামদুলিল্লাহ আমরা যারা প্রবাসে আছি, বিশেষ করে আমরা প্রবাসে যদিও দুনিয়া উপার্জনের জন্য গিয়েছি, কিন্তু তারপরেও আমি বলবো আল্লাহ পাকের আমাদের প্রতি খাস রহমত, বিশেষ রহমত যে প্রবাস থাকার পরেও আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের ভিতরে দ্বীনী চেতনা বৃদ্ধি করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। আর সেটা আমরা বাস্তবে দেখতে পাচ্ছি। এ ভাই লন্ডন থেকে আসছেন, লন্ডনের পরিবেশ আমার চাইতে উনি খুব ভালো জানবেন, কিন্তু আমরা যতটুকু জানতে পারি যে ইহুদ নাসারা বা হ্যাঁ উগলি দেশে সাধারণত দিনের চর্চা খুবই কম এবং দিনের উপর অটল থাকাটা একটু কষ্টকর। আরও ভাই যারা সিঙ্গাপুর থেকে আসছেন এবং অন্যান্য দেশ থেকে আসছেন, হ্যাঁ কিন্তু আপনাদের চেহারা, হ্যাঁ এবং আপনাদের আশা করি মানে আকিদার পরিবর্তন নাকি, এই যে আপনাদের আকিদার পরিবর্তন, আমলের পরিবর্তন, আপনাদের চলাফেরার পরিবর্তন, এটা কিন্তু একমাত্র আল্লাহর দয়া এবং আল্লাহ অনুগ্রহেই সম্ভব হয়েছে। ভাই বেলজিয়াম থেকে আসছে, বেলজিয়াম ওখানে কি কোনো ইসলামিক সেন্টার আছে, ওখানে কোনো মাদ্রাসা আছে, ওখানে কোনো আলেম আছে? কিন্তু আলহামদুলিল্লাহ আমি বলবো এর জন্য প্রশংসা পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আলহামদুলিল্লাহ আল্লাযী হাদানা লিহাযা, আল্লাহই তিনিই প্রশংসা পাওয়ার যোগ্য যিনি আমাদেরকে আলহামদুলিল্লাহ সঠিক পথে হেদায়েত দিয়েছেন আলহামদুলিল্লাহ। আর তার সাথে সাথে আমরা অনেক ভাই এখানে প্রায় ইজতেমায় আসি আর অনেক ভাই নতুন আসছেন আলহামদুলিল্লাহ। তো যে ভাই নতুন আসছেন অবশ্যই আপনারা এখানে অনেক কিছু দেখছেন, পর্যবেক্ষণ করতেছেন, হ্যাঁ এতদিন হয়তো আসেন নাই, এখানে এসে দেখলেন যে কীভাবে কী হচ্ছে না হচ্ছে। কিন্তু বাস্তবতা সেটা হলেই যে সমাজ পরিবর্তন করা অথবা হ্যাঁ কিছু মানুষদেরকে একত্রিতভাবে একসাথে নিয়ে চলা, হ্যাঁ সংগঠন মানে সংগঠিতভাবে চলা, এটা যে এত সহজ তা নয়। এতগুলি মানুষ যে বিভিন্ন জায়গা থেকে এসে একত্রিত হয়েছে, এরা কি এখানে কোনো দুনিয়া পাওয়ার আশায় আসছে? আন্দোলনের কোনো দায়িত্বশীলকে আমরা কি কোনো চাকরি দিব বা কোনো তাদেরকে কোনো দুনিয়াবি কোনো ফায়দা যে পাবে না, এটা সবাই 100% জানে। এটা যেরকম সত্য, এর বিপরীত আবার দেখা যাচ্ছে যে আমাদের সংগঠনের সাথে ধনী মানুষের সংখ্যা খুবই কম, বাস্তবতা সেটা হয় খুবই কম। হ্যাঁ আমি এটা প্রায় প্রায় জায়গায় বলে থাকি, অধিকাংশ ছেলে আলহামদুলিল্লাহ আমরা তো যে অবস্থা আল্লাহ রেখেছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে শুক্রিয়া, আমরা খুব বেশি প্রভাবশালী মানুষ নই, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের দ্বারা এত বড় বড় খেদমত নেন যেটা অনেক বড় ধনী মানুষের দ্বারা অনেক সময় নেয় না, তাই নাকি? তো আলহামদুলিল্লাহ এখানে যারা উপস্থিত হয়েছে, আমি গতকালকে শুনলাম যে অনেক জেলাতে বৃষ্টি হওয়ার কারণে মানে এই কৃষি কাজ শুরু হয়ে গেছে, যার কারণে অনেকেই উপস্থিত হতে পারে নাই। তো যারা এখানে এসে যে ভিজা রাত্রিতে বৃষ্টির পরেও তারা প্যান্ডেলে বসে ভিজে ভিজে আসেন, নিজের টাকা খরচ করে এখানে ইজতেমায় আসছেন, হ্যাঁ আসার পরে যে তারা শুনতেছেন, তারা আসলে কী চায়? বা আপনারা যে প্রবাসী জীবনে এসে এক মাস বা 15 দিন বা 2 মাস ছুটি পেয়েছেন, তারপরেও আপনারা কষ্ট করে আমাদের কাছে আসছেন, আসলে আপনারা কী চান? আসলে তো আপনাদের প্রত্যেকের ভিতরে একটা আশা আকাঙ্ক্ষা যে আমরা আসলে জান্নাত চাই নাকি ভাই, এবং জান্নাতের চেষ্টায় আমরা এগিয়ে যেতে চাই। তো আলহামদুলিল্লাহ আশা করি যারা এখানে আসছেন, হ্যাঁ এখন যেটা মার্কাজের অবস্থা দেখছেন, এটা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে, কিন্তু এত সহজেই এই অবস্থায় আসা সম্ভব হয়নি। এর পেছনে বহু ইতিহাস রয়েছে এবং বহু কুরবানি রয়েছে। কুরবানি আপনি বলতে আমি কী বলবো, মানে একটা শত্রু হয় ইসলামের
বাহিরের শত্রু, আবার দেখাচ্ছে আর একটা শত্রু হলো শয়তান আমাদের ভিতরেই দণ্ড লাগিয়ে দিয়ে মানে শত্রুতা বাড়িয়ে দেয়, যার কারণে আমাদের কাজে পথে পথে মানে বাধা, শুধু বাধা বাধা বাধা, এতগুলি বাধা অতিক্রম করে আলহামদুলিল্লাহ একত্রিত এতগুলি মানুষ এখানে যে একত্রিত হয়েছি একটা দিনই চেতনাকে কেন্দ্র করে, এটা বলা সহজ কিন্তু বাস্তবে এটা রূপান্তরিত করা এত সহজ নয়। আমরা দুই চার পাঁচজন দশজন ছাত্রদেরকে নিয়ে একটা সংগঠনের শাখা করে তাদেরকে নিয়ে যখন চলতে যাচ্ছি তার ভিতরে যে মনের কত ফাটল এবং এক একজনের এক এক রকম চিন্তা, আমি তাদেরকে পড়াচ্ছি, ওদেরকে আকীদা সংশোধন করাইছি, ওদের আমল সংশোধন করাইছি, ঠিক আছে, তারা কিছুই জানতো না, কিছুই জানতো না, কিছুই বলতো বুঝতো না, কিন্তু দেখা যাচ্ছে তারা আমাদের সাথে দশ বছর ক্লাস নেওয়ার পরও এখনও দেখা যাচ্ছে তারা অন্য আকীদার অনুসারী, তারা হয়তো অন্য কোনো বক্তার বক্তৃতা শুনে আর এক দিক চলে গেছে, বুঝতে পারছেন তো? তো শোনেন, এখানে দুটা বিষয়, একটা হলেই আকিদা বিশুদ্ধ গ্রহণ করা, এটা তো আমাদের নাজাতের জন্য প্রথম সত্য, এটা ছাড়া কোনো বিকল্প কোনো পথ নেই। আর একটা হলেই আল্লাপাক আমাকে নাম দিয়ে অথবা আমি কোন সংগঠনের সাথে ছিলাম ওটা দেখে আল্লাহ আমাকে নাজাত দেবে না, আমার নাজাত হবে আমার আমল, আমার আমলের মাধ্যমে, এটার কোনো বিকল্প নেই, ঠিক আছে। এখন কথা হলো এই ফেতনার যুগে নিজের আকিদাটাকে আমি কীভাবে বিশুদ্ধ রাখবো এবং আমি কিভাবে মৃত্যু পর্যন্ত ইসলামের উপর অটল থাকব, এর জন্য অবশ্যই আমার জীবনে একজন আর নাসেহ নসিহতকারী অথবা একটা ভালো পরিবেশ, হ্যাঁ, যখন যদি আমি কোনো কারণে লাইনচ্যুত হওয়ার মতো কোনো পরিবেশ আসে তখন আমাকে কেউ স্মরণ করে দিবে, বুঝিয়ে দিবে যে না যেই পথে যাচ্ছে এটা সঠিক নয়, ঠিক আছে। এই পরিবেশটা কিন্তু অনেক সময় আপনি খুঁজতে যেও ভুল হতে পারে, খুঁজতে যেও ভুল হতে পারে, এই জন্য আলহামদুলিল্লাহ সংগঠিতভাবে থাকলে দেখা যাচ্ছে যে আলহামদুলিল্লাহ এই জিনিসটার অনেক একটা উপকার বা ফায়দা আমরা বুঝতে পারি। এর বাস্তবতা যখন জঙ্গিদের যখন বাংলাদেশে খুব বেশি তাদের বিস্তার শুরু হয়েছিল তখন কিন্তু যারা বিচ্ছিন্ন ছিল তারা কিন্তু আবেগে, হ্যাঁ, এই আত্মঘাতী বিষয়ে তারা বেশি নিমজ্জিত হয়েছিল, কিন্তু যারা আলহামদুলিল্লাহ সংঘবদ্ধভাবে ছিল, হ্যাঁ, তাদেরকে আমরা মানে প্রশিক্ষণের মাধ্যমে বা এলিম দেওয়ার মাধ্যমে অনেকটা তাদেরকে লাইনে রাখার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদেরকে মৃত্যু পর্যন্ত সহি আকিদা এবং মানহাজের উপর টিকে থাকা যেন তৌফিক দান করে। আর তার সাথে সাথে বলবো, হ্যাঁ, যে আপনি এখানে শুধু এসে চলে যাওয়া নয় বরং সব কিছু আপনি বোঝার এবং বিবেচনার আসার চেষ্টা করবেন। আমি আখতার মাদানি আমার একক চেষ্টায় একক মানে মেহনতে আমি একটা করব, আর একটা হলো যে একটা সুনির্দিষ্ট মানহাজ এবং সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে, হ্যাঁ, পরামর্শ ভিত্তিক, হ্যাঁ, সংঘবদ্ধভাবে একটা চেষ্টা করলে সেই চেষ্টার ফলাফলটা অবশ্যই বেশি এবং ফলপ্রসূ এবং অনেকটাই নিরাপদ, অনেকটাই কি নিরাপদ। এই জন্য আলহামদুলিল্লাহ আমরা সংগঠনের সাথে আছি, সংগঠনভাবে কাজ করে যাচ্ছি, আশা রাখবো ইনশাল্লাহ আপনারা আমাদেরকে আরও ভাববেন। আমরা কখনোই বলি না যে আমাদেরকে দেখে আমাদের সাথে আসেন না, এই দায়িত্ব আমরা নিতে চাই না। আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, আপনি আপনার সেই বুদ্ধি খাটায় আপনার ইমানই দায়িত্ব, হক কোনটা সত্য কোনটা এটা আপনি খুঁজে বের করবেন, এটা আমার দায়িত্ব, খুঁজে বের করে ইনশাল্লাহ সেটা অনুসারে হন, আমি এটাই বলবো। আল্লাহ যেন সে তৌফিক দান করেন। জাযাকাল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমরা আলহামদুলিল্লাহ কয়েকটা দেশ থেকে এসেছি, লন্ডন থেকে, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সৌদি আরব, কুয়েত, বেলজিয়াম। তা আমরা সময় যেহেতু কম আমাদের প্রোগ্রাম রয়েছে, আর ভাই আছে ফ্রান্স না, আলহামদুলিল্লাহ ফ্রান্স, তো প্রত্যেকের একটা দেশের পক্ষ থেকে একজন আপনার কথা বলবেন, সংক্ষিপ্ত আপনার মত অনুভূতিটা ব্যক্ত করবেন। তো আমি সৌদি আরব থেকেই প্রথমে, যেহেতু উনি আছেন আমাদের ভাই বললেন হাফেজ আক্তার মাদানি, আচ্ছা কুয়েত থেকে একজন বলেন একটু সংক্ষিপ্ত কথা, আবু সারা ভাই, হ্যাঁ সংক্ষিপ্ত কথা বলেন আবু সারা ভাই। জি জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ, সর্বপ্রথম আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ ওদরুদ সালাম বসিদ হোক মুক্তির অগ্রদূত নবীনা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সহচর সাহাবাই কারামের প্রতি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর শুকরিয়া আদায় করি আজকের এই প্রবাসী সংগঠন প্রবাসী সাথীদেরকে নিয়ে বাংলাদেশ আহলে হাদিস আন্দোলন আয়োজিত এই মতবিনিময় সভায় আমরা সবাই উপস্থিত হয়েছি। আমি কুয়েত প্রবাসী, আজকে 22 বছর যাবত কুয়েতে আছি। আমার পূর্বে কিন্তু আসলে আমি যে এলাকায় বসবাস করি আমরা এই আহলে হাদিস দাওয়াত বলতে কোনো দাওয়াত জীবনে কোনো দিন শুনি নাই, কিন্তু ছোটোবেলার থেকে একটা টার্গেট ছিল আমার পাশেই বংশীয় আহলে হাদিসদের 60টা মসজিদ,
তো আমরা ছোটোবেলা জানতাম এগুলো ইহুদিদের মসজিদ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি কুয়েত না নিত তাহলে হয়তো আমি হেদায়ত পাইতাম না। আমার 2001 ইটালি যাওয়ার কথা, কিন্তু 2001 আমার যাওয়া হয়নি কোনো কারণে। তো আলহামদুলিল্লাহ 2003 আমার কুয়েতে যাওয়া হয়েছে, ওই সুবাদে আমি একজন হানাফি শায়খ থেকে এই আলেদিস দাওয়াত পাই। তারপরে কুয়েতের বিশিষ্ট আলেম এখন অনেক অসুস্থ আছে, ডক্টর মোহাম্মদ আলী হাফেজাল্লাহ, উনি অসুস্থ অনেক দিন, অনেক বুড়ো মানুষ, কুয়েত ইউনিভার্সিটির শিক্ষক ছিলেন। তো ওনার দর্শ থেকেও আমরা কিছুটা শিখছি। পরবর্তীতে মধ্যপ্রাচ্যে আপনারা জানেন যে সবচেয়ে মাশহুর শেখ মতিউর রহমান মাদানী হাফেজাল্লাহ, মতিউর রহমান মাদানীর ক্যাসেটগুলো আমার ওস্তাদ শেখ ফয়সাল হাশমি উনি আমাকে দিল যে এই ক্যাসেটগুলো শুনো। ওই ক্যাসেটগুলো শোনার পরে খবর পাইলাম যে কুয়েতেও আলেম আছে। কারা? আমরা এর পূর্বে একটা সংগঠন করছিলাম দাওয়াতুত তাওহীদ, আমরা নিজেরাই যারা হানাফি আলেমের মাধ্যমে এই হক দাওয়াতটা গ্রহণ করছিলাম তার একটা সংগঠন করেছিলাম দাওয়াতুত তাওহীদ, আর ওইটার প্রতিষ্ঠাতা লগ্নে আমি ছিলাম, কারণ আমি পূর্বে ছিলাম বাতেল, আমি একসময় সেকুলার, একসময় মোটামুটি কিছুটা শিয়া, যেহেতু আমার বাড়ির পাশে শিয়া কাদিয়ানিদের আখড়া আপনারা জানেন। আমি সত্য কথাটা এই জন্যই বলতেছি আজকে যে আমার বাড়ির পাশে আলেদিজের 60টা মসজিদ, কিন্তু কোনো দিন তাদের দাওয়া ও তাবলিগ আমি আমার এলাকায় জীবনে দেখিনি। কিন্তু দুঃখজনক হলো সত্য, কর্ম করতে যেয়ে আমরা হকটা বুঝে পাইছি বা দাওয়াত পাইছি আলহামদুলিল্লাহ ফালিল্লাহ আলহাম। তো এই শিয়াদের সাথে আমাদের ছোটোবেলা থেকে একটা সম্পর্ক ছিল, আমরা মনে করতাম এইটাই দিন, মহরম আসলেই আমরা হুসনি দালানে 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্তই আমরা ওইখানে যাইতাম। তো কুয়েতে যাওয়ার পরে বুঝলাম যে শিয়ারা আসলেই কি মুসলমান নাকি, যখন বুঝতে পারলাম এরপরে দাওয়াত তাবলিগ জামাতের সাথে দীর্ঘদিন ছিলাম। তাবলিগ জামাত আর শিয়াদের মধ্যে আমার কাছে কিছুটা ভিন্ন হইল, কোনো বাধা ছিল না, সব চলে। তো যাই হোক, কুয়েত যাওয়ার ফলে আমরা দাওয়াত পাইছি, আর সেই দাওয়াতের ফলে আজকে আহলেদিস আন্দোলনকে খুঁজে পেয়েছি। যদি আমি আন্দোলনের কোনো দায়িত্বশীল নয়, তবে অন্তর থেকে এবং কি আমার আশা আছে যে যতদিন বেঁচে থাকবো আল্লাহ যেন তৌফিক দান করে আন্দোলনের সাথে কাজ করার। যদিও কোনো পদে আমরা নাই, দায়িত্বশীল নাই, আমরা জানেন হয়তো কেউ, অনেকে জানেন আমাকে যে আমরা কিছুটা সামাজিক কাজ করি কুয়েত থেকে, কিন্তু আমরা দায়বদ্ধতা আছে আমাদের ওখানে সংগঠন করা নিষিদ্ধ, যার ফলে আমরা ব্যক্তিগতভাবে বাংলাদেশের আলাদিস অত্যন্ত মানে একেবারে গ্রাম পর্যায়ে আমরা কাজ করতেছি, যেটা আসলে এখানে বলার মতো ই নাই। তবে শুধু এতটুকুই বলবো, আমাদের জন্য খাস করে দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের দ্বারা ব্যাপক কাজ করার তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ। ভাই আবু সালাকে কুয়েত থেকে, এবার বেলজিয়াম থেকে সংক্ষিপ্তভাবে কথা বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে বক্তৃতা দেওয়ার মতো কিছু নাই এখানে। তো আমাদের যারা আহলে হাদিস আন্দোলন থেকে যে প্রোগ্রামটা করা হয়েছে প্রবাসীদের জন্য, এর জন্য সবাইকে জাযাকুমুল্লাহ খায়রান। আর মোট কথা হলো, আসলে বলতে গেলে একটা টপিকে বলতে গেলে সময় লাগে, তো দ্রুত কোনো কিছু বলা খুব কঠিন। তো বেসিক্যালি আমরা যে দিনের দাওয়াতটা আসলে পাইনি, হ্যাঁ আমরা পাইনি, যেভাবেই হোক সর্বপ্রথম, আর আমি যেভাবে দাওয়াতটা পাই সেটা বলতে গেলে একটা জিনিস যে নাস্তিকের কাছ থেকে দাওয়াত, এটা বলতে গেলে আসলে সময়ের ব্যাপার। তারপর শেখ বদর রহমানের একটা যখন সালাত পরিত্যাগকারীর বিধান 3 ঘন্টা 25 মিনিট, ওইটা শোনার পর তারপর আমরা খুঁজে বের করলাম যে এই লোকগুলি কোথায় আছে আমাদের দেশে। শেখকে জিজ্ঞেস করলাম, তখন বলো যে আন্দোলন আছে বা এখানে যারা আর দাওয়াতি কাজ করে, তখন আমরা আপনাদেরকে খুঁজে বের করি এবং পাশাপাশি দাওয়াতি কাজ করার চেষ্টা করি। তখন থেকে নিজের বাড়ি প্লাস শ্বশুর বাড়ি, নানার বাড়ি বা দেশের বাড়ি, এভাবে আসলে আমরা প্রবাসে যারা আছি এভাবেই দাওয়াতটা শুরু হয়েছে, বই দিয়ে, মেমোরি কার্ড দিয়ে, এটা হলো আমাদের প্রথম। তারপর যেটা আমরা ওখান থেকে যার যার সামর্থ্য অনুযায়ী যারা প্রবাসী আছে, এটা আসলে একটু না বললেই নয় যে ডোনেটের যে ব্যাপারটা আছে, দানের ব্যাপারটা, আমরা প্রবাসী যারা আছে আপনাদের সবার উদ্দেশ্যে আমি বলি যে আপনারা যারা দিচ্ছেন আপনারা আপনাদের দানটা একটু করবেন। আমরাও কিন্তু এগুলি চেক করি নেই, আবেগ আবেগ বলতেই হবে, কিছু করার নাই, আমরা আবেগে অনেক কিছুই করি, দিচ্ছি, কাজ হচ্ছে কি না খোঁজখবর নেই, আল্লাহর রাস্তায় দিয়ে দিচ্ছি, পায়ে গেছি হেসি। তো এখানে একটা বিরাট যে একটা এই সহি বাটপারের যে একটা অবস্থা উনি এখন একটা না বইলা পারি না, আসলে কষ্টে বলতে হয়। এখন আমাদের যে ডোনেশনগুলি বাহির থেকে আসতেছে, দেশের যে বাহিরে আসে, ম্যাক্সিমাম টাকা পয়সাগুলি আত্মসাৎ হয়, এটা আমি বলতে বাধ্য। ম্যাক্সিমাম আমাদের টাকা পয়সাগুলি কাজে লাগে না,
রাগে তো কয়েক বছর যাবত এইসব মানে যে কালেকশন করে যে কাজগুলি করতাম এখন আর করি না, খুব কষ্টে করি না। এত কষ্ট করে কার টাকা কালেকশন করে দিব, এগুলি যদি যথাযথভাবে না হয় আপনি 100 টাকার মধ্যে আপনি 2-3 টাকা খরচ করবেন আর বাকিগুলি পকেটে ভরবেন আর বিভিন্ন ইয়ে ভরবেন। একবার জিজ্ঞেস করছিলাম যে কত পার্সেন্ট নেওয়া যায়, হানাফিরা তো 20-30% নেয়, তো সহিতে কত, সহিতে যা লাগে ততই, মানে সবই পকেটে বললে যে কোনো পার্সেন্টেজ তো আমাদেরকে বলা হয় না, এইটা কি বলতে পারে নাকি? এতই বোঝা যাচ্ছে যে ওনারা করতেছে কি। তো এরপরে দেশে যখন আসলাম, যেখানে জড়িত সব জায়গায় গেলাম, যায় দেখলাম সব জায়গায় এরকম অবস্থা, সব জায়গায়, কিন্তু সবাই আল্লামা বুজুর্গ যথেষ্ট। তো আমি আমার সকল যে প্রবাসী দিনী ভাইরা যারা আছেন, প্রবাস থেকে কী করবে, কী দাওয়াত করবে বলেন, এত পরিশ্রম করে কাজ করে করবেটা কি? এদের আমি যেটা বুঝি যে আমাদের ডোনেটটাই কাজ হচ্ছে, আর আমরা আসলে প্র্যাকটিক্যালি এত সময়ও নাই, আর দেশে এসে আর আমরা বইটই দিয়ে এটা করে মোট কথা হলো টাকার উপরে যাচ্ছে, এটা একেবারে বলতে হবে। কারণ আমি সবাই উদ্দেশ্যে বলবো যে আপনারা এই যে টাকা পয়সা দান টান করতেছেন, একটু হলে খবর টবর নেবেন যে আমার এই টাকায় কোথায় লাগাবেন, আপনি কন্ডিশন করে দিবেন এই টাকা আমি এই জন্য দিচ্ছি এবং এই কাজ কোথায় করছেন আমি একটু দেখতে চাই। কিন্তু সরমে অনেকে বলে না টাকা দিয়ে দিছি সব পাই না, এত সহজ না। আপনি টাকা দিচ্ছেন, আপনার টাকা যদি কাজ না হয়, আপনি ব্যবসা করছেন, এটা তো দিনের নামে ব্যবসা, আপনি ব্যবসা করছেন, ব্যবসায় যদি জিনিস ক্রয় না হয়, লাভ না হয়, বেনিফিট পাবেন কীভাবে? টাকা দিয়ে দিচ্ছেন এই যে একটা ঘাঁচাখুরি আলাম মানে পায়ে গেছেন, হো মাইরা খাক টাকা খাক আপনার কী আসে যায়, এটা কিন্তু বলে সবাই না, আমার কাছে এটা আর এখন ইয়ে হয় না। তো যাই হোক, আর যারা এখন সহিদে আসছেন একটা মিনিট, তারা ওই যে আসার পরেও দেখা গেছে যে আপনি আমাদের যারা উস্তাদ শেখ মশাই গেছে তাদের বাদ দিয়ে এখন কিছু নতুন মানে আলট্রা প্রো ম্যাক্স ভার্সন বাইরে এসে কয়টা সৈয়া কেদার কথা বললো তাদেরকে নিয়ে আসতে এই যে খুদ বা এলাকায়, না এটা তো উচিত না। আপনি যাদেরকে ফলো করতেছেন, যাদের দাওয়াত পাইছেন, তাদের পরামর্শে তাদের আলেম উলামা নিয়ে আপনারা এইসব এলাকা ভিত্তিক যে প্রোগ্রাম খুদ বা এগুলি দিবেন। এই আবেগে এইসব ভাইরাল বক্তা আর ভাইরা শাক মাশেক এগুলি থেকে বিরত থাকার জন্য আমি অনুরোধ করতেছি। জাজাকুমুল্লাহ খাইরান বারাকাল্লাহু ফিকুম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালাম আল্লাহ, জাজাহুল্লাহ খাইরাল জাজা। এবারে লন্ডন থেকে ভাই নিয়াজকে আমি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আল্লাহ সর্বপ্রথম আমি আল্লাহ সুবহান তাআলার প্রতি শুক্রিয়া জ্ঞাপন করি, তারপরে শুক্রিয়া আদায় করি এখানে যারা আছেন প্রত্যেক ভাইজান। সম্মানিত দিনী ভাইরা, আমি খুব ছোটোবেলা থেকেই বিদেশে থাকতেছি, দেশে যাতায়াত করার মতন ক্ষমতা আমার হয় নাই। ওখানে যাওয়ার পরে 5 ওয়াক্ত নামাজ পড়তাম, কোনো দিন পড়তাম কোনো দিন পড়তাম না। তো কোনো সময় একদিন দেখলাম মতি রহমান মাদানির একটা লেকচার শুনলাম, শোনার পরে তখন আমি আমার নিজের বিবেকটা কাজে লাগাইলাম। যেমন আমাদের সম্মানিত আক্তার মাদানি বলছেন যে আমরা কাউরে ডাইকা নিয়ে আসি না, আপনাদের বিবেক আপনাদের জ্ঞান বুদ্ধি আপনারা কাজে লাগায় আপনারা লাগাবেন। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটা কথা। তো আমিও আমার প্রত্যেকেই রিকোয়েস্ট করব, যার যার অবস্থান থেকে আপনারা চেষ্টা করবেন, এবং আল্লাহ সুবহানের কাছে সুবহান তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি যে আল্লাহ সুবহান তাআলা আমাকে একটা দেশে রাখছেন, ওইখানে আমি যেন সঠিক আকীদা নিয়ে বাঁচতে পারি। আমি যতদিনই বাঁচি ইমান এবং আখলাকের ভিতরে যেন বাঁচতে পারি, আর দোয়া করবেন আমি যেন এই সংগঠনের জন্য একটা কিছু করতে পারি। আল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, জাজাকাল্লাহ খাইরাল জাজা। এবারে ফ্রান্স থেকে ভাইকে একটু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আহদা আসসালাতু আসসালাম আল্লাহ নাবি আবাদা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। অ্যাকচুয়ালি আমি একজন পীরের মুরিদের ফ্যামিলি থেকে আসছি। আমি যখন দেশে ছিলাম আমাদের পরিবার পীরের মুরিদ ছিল, তো আলহামদুলিল্লাহ আমি হয়তোবা ফ্রান্সে যাওয়ার কারণে সুইয়াকিদার দাওয়াত পাই। প্রথমত শেখ মতিউর রহমান মাদানী হাফেজউল্লাহর একটা ভিডিও দেখছিলাম নামাজের ব্যাপারে, রফেদেন করা, বুকের উপরে হাত বাঁধা, এই বিষয়ে যখন আমি এটা শুরু করি তখন আমার রুমমেটরা বলতো যে এটা কাদিয়ানিদের, কাদিয়ানিরা এইভাবে নামাজ পড়ে। তখন আমি ওনার কথাগুলো সৌদি আরবের যে ইমাম মক্কার ইমাম ওনাদের নামাজগুলো দেখলাম, দেখার পরে বুঝতে পারলাম যে না এটি ইসলাম, তো এটা আপনার কাদিয়ানিদের না। তো কাদিয়ানিদের ইয়েও দেখলাম, পড়লাম,
তো পরে আলহামদুলিল্লাহ যে এই সহি আকিদার প্রতি আসলাম। তো এখন আমরা ফ্রান্সে আমরা কয়েকজন বন্ধুবান্ধব মিলে একটা দাওয়াতি পরিবার গঠন করছি রিসেন্টলি। তো আমরা এখন একটা মসজিদ নেওয়ার চেষ্টা করতেছি আর কি। তো আপনারা দোয়া করবেন যাতে আমরা সহজে একটা মসজিদ নিতে পারি, আর আমি যে সহি আকিদার উপরে আসি মরণ পর্যন্ত যেন এভাবে থাকতে পারে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা শুনলাম দায়িত্বশীলদের কথা। তো এ পর্যায়ে আমি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি আহলে আন্দোলনের কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক এবং মোহতরাম আমিরে জামাতের জ্যেষ্ঠ পুত্র ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব। সালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আপনাদেরকে মূলত এখানে আহ্বান করার মূল উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে বাংলাদেশে বর্তমানে আলহামদুলিল্লাহ যে সহি আকিদার দাওয়াত যেটা আমরা বলছি, যদিও আহলে হাদিস আন্দোলনে যে দাওয়াতটা প্রচার এবং প্রসার ঘটছে, এর পিছনে আমরা দুইটা জিনিসকে বড় ফ্যাক্টর হিসেবে মনে করি। সেটা হচ্ছে, একটা হচ্ছে মিডিয়া, আর আরেকটা হচ্ছে প্রবাসী ভাইরা। এনাদের মাধ্যম দিয়ে দাওয়াতটা কিন্তু সবচেয়ে বেশি ছড়াচ্ছে, বিশেষ করে বাংলাদেশের যে কোনায় কোনায় আমরা যেতে পারি না সে সমস্ত জায়গাগুলোতে মিডিয়া এবং প্রবাসী ভাইরা এনারাই কিন্তু মূলত দাওয়াতটা ছড়িয়ে দিচ্ছেন। তো নিঃসন্দেহে বাংলাদেশে আহলে হাদিস আন্দোলনের দাওয়াতের প্রচার এবং প্রসারের ক্ষেত্রে প্রবাসীদের একটা বিরাট ভূমিকা আছে। সেজন্যই মূলত আমরা গতবার থেকে শুরু করেছি, আমরা যারা প্রবাসী ভাইরা বিভিন্ন দেশে থাকেন তারা যখন দেশে আসেন এবং সম্মেলনে সম্পৃক্ত হন তখন তাদের সাথে একটু মত বিনিময় করার সুযোগটা আমরা নিতে চেয়েছি এবং সেই কারণে কিন্তু আপনাদের এখানে ডাকা। তো আমি আপনাদের প্রতি তিনটা বিষয়ে বিশেষভাবে ইঙ্গিত করব। প্রথমত, আলহামদুলিল্লাহ আমরা দাওয়াত পেয়েছি, আমরা যারা এখানে আছি প্রবাসী, আমার মনে হয় ম্যাক্সিমামই দেশের বাইরে যেয়ে তারা দাওয়াতটা পেয়েছেন, বাংলাদেশে থাকতে হয়তো দাওয়াতটা পান নাই। যেভাবে আমাদের ফ্রান্সের ভাইটা বললেন যে ফ্রান্সে যে দাওয়াত পেয়েছে, ফ্রান্সে যে মানুষ বিভ্রান্ত হবে, পথভ্রষ্ট হবে, এটাই স্বাভাবিক ছিল, কিন্তু উল্টাটাই ঘটেছে। আল্লাহ রাব্বুল আলামিন আসলে কোথায় যে হেদায়েত রাখছেন মানুষের, এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তা আমি যেটা আপনাদেরকে বলবো, আলহামদুলিল্লাহ আপনারা হেদায়েত পেয়েছেন বটে, কিন্তু হেদায়েত পাওয়াটাই কিন্তু বড় কথা নয়, হেদায়েতের উপর টিকে থাকাটাই সবচেয়ে বড় কথা। আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত করেছেন, কিন্তু হেদায়েত পথে টিকে থাকতে গেলে অনেক বিষয় প্রয়োজন আছে। তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যম দিয়ে আমাদের যেটা বলেছেন যে ইমান আনার পরে সবচেয়ে বড় যেটা কাজ সেটা হচ্ছে ইস্তিকামাত, ইমানের উপর টিকে থাকা। এই টিকে থাকার কাজগুলো আমাদের জন্য সবচেয়ে বেশি কঠিন এবং টিকে থাকার পর্যায়ে আমাদেরকে সবচেয়ে বেশি সহযোগিতা যে বিষয়গুলো করে তার মধ্যে একটা হচ্ছে জামাতবদ্ধ জীবন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বারবার আমাদের জামাতবদ্ধ থাকতে কেন বলেছেন, এই মাকাসিদুস শরিয়াহগুলো আমরা বুঝতে চাই না। এখন বিচ্ছিন্ন থাকাকেই আমরা মনে করি নিরাপদ জায়গা। বিচ্ছিন্ন থাকা যদি নিরাপদ হতো তাহলে আল্লাহ রাসূল সেটা আমাদেরকে বলে যেতেন যে তোমরা বিচ্ছিন্ন যার যার মতো থাকো, তাহলে তোমরা নিরাপদ থাকবে, তোমরা নিজেকে বাঁচাও, তাহলে যথেষ্ট। কিন্তু আল্লাহ রাসূল সেটা বলেন নাই, তিনি নিজেই বাঁচতে বলছেন, সমাজকে বাঁচাতে বলছেন, সবাইকে নিয়ে বাঁচতে বলছেন এবং যে কোনো মূল্যে টিকে থাকতে বলছেন, জামাতবদ্ধভাবে টিকে থাকতে বলছেন। আমরা আপনাদের কাছে একই দাওয়াত পৌঁছে দিতে চাই, আমরা যেন বিচ্ছিন্নভাবে না থাকি, আমরা যেন জামাতবদ্ধভাবে থাকার চেষ্টা করি। এর মধ্যে রহমত, আল্লাহ রাসূলের বক্তব্য কখনো মিথ্যা হতে পারে না, আল জামাতু রহমাতুন আল ফুরকাতু আদাব। জামাতবদ্ধ জীবন মানে রহমতের জীবন, বিচ্ছিন্ন জীবন মানেই আজাবের জীবন, কষ্টের জীবন। এটা আমরা আমাদের সামাজিক জীবনে বুঝি কিন্তু ধর্মীয় জীবনে এসে বুঝতে পারি না। সামাজিক জীবনে আমরা যখন বাংলাদেশিরা বিদেশে যাচ্ছি, নিঃসন্দেহে ওখানে যেয়ে খুঁজবো কোথায় বাংলাদেশি আছে, কারণ ওদের সাথে আমি থাকতে চাচ্ছি। তো ঠিক এই জিনিসটাই যখন ধর্মীয় ক্ষেত্রে আসছে তখন আমরা বলছি না না, আমরা যার যার মতো আলাদা আছি। বিষয়টা সম্পূর্ণ মানে কী বলবো, তবিয়ত বিরোধী, প্রাকৃতিক নিয়ম বিরোধী। তা আমরা চাইব সংঘবদ্ধ জীবনকে, জামাতবদ্ধ জীবনকে আপনারা গুরুত্ব দেবেন। দ্বিতীয়ত, প্রবাস থেকে যারা দেশে চলে আসেন, প্রবাসী ভাইরা আলহামদুলিল্লাহ যখন তারা প্রবাসে দাওয়াতি কাজ করছেন খুব ভালোভাবে দাওয়াতি কাজ করছেন, কিন্তু যখন তারা দেশে ফিরে আসছেন তাদেরকে আমরা আবার দাওয়াতি ময়দানে খুব একটা ফিরে পাচ্ছি না, অনেকে হারিয়ে যাচ্ছেন। দেখা যাচ্ছে সিঙ্গাপুরে, সৌদি আরবে অনেক দায়িত্ব পালন করতেন তারা, দেশে আসছেন, আসার পরে পরিবেশের সাথে মিশতে পারছেন না বা কী হচ্ছে আল্লাহ ভালো জানে, তাদেরকে আমরা আর আগের মতো দাওয়াতি ময়দানে পাচ্ছি না। অথচ বিদেশে তাদের কিন্তু অনেক ব্যস্ততা ছিল, অনেক ঝাই ঝামেলা ছিল, কিন্তু সেখানে তারা সুন্দরভাবে দায়িত্ব পালন করেছেন, কিন্তু দেশে এসে পারছেন না। আমাদের আলমগীর ভাইকে দেখে খুব ভালো লাগলো যে উনি এখন দফতর সম্পাদক আন্দোলনের এবং সৌদি আরবে উনি খুব ভালোভাবে দায়িত্ব পালন করেছিলেন, কিন্তু সবাইকে কিন্তু আমরা আলমগীর ভাইয়ের মতো পাচ্ছি না। তা আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, এক সময় তো আপনারা দেশে ফিরে আসবেন নিশ্চয়ই, প্রবাসে তো সারা জীবন কাটাবেন না, এক সময় দেশে আসতেই হবে। কিন্তু আসার পরে আমরা যেন আমাদের যে দাওয়াতি কাজের যে একটা জাজবা ছিল ওইটা যেন হারিয়ে না ফেলি। দেশের মানুষের কাছে দাওয়াতি কাজ করাটা আরও বেশি জরুরি, বিদেশে তো আলহামদুলিল্লাহ কাজের ফাঁকে ফাঁকে করেছেন, কিন্তু দেশে এসে আপনার দায়িত্বটা আরও বেশি।
আমরা যেন ভুলে না যাই আমাদের দায়িত্বের জায়গাটা। আর তিন নম্বর যেটা বিষয় আমাদের মসজিদ শিকদার ভাই বললেন যে আমরা যেহেতু প্রবাসী এবং প্রবাস থেকে আমরা দাওয়াত পেয়েছি, হয়তো কোনো শায়খের মাধ্যমে দাওয়াত পেয়েছি, কোনো বক্তব্য শুনে দাওয়াত পেয়েছি, কিন্তু আসলে অনেক সময় আমরা হাকিকতগুলো বুঝতে পারি না। অনেকে আবু তাহাদনানের মতো একটা লোককে মাধ্যম করেও হেদায়ত পেয়েছে। এখন তারে যদি আমি মনে করি যে না সেই হেদায়তের একদম খুঁটি, তাহলে কিন্তু বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা আরও বেশি। এই জন্য এই বিষয়গুলো আমাদেরকে যাচাই বাছাই করে আমাদের আগাতে হবে। কোনো মানুষের কোনো কথা ভালো লাগতেই পারে, নোমান আলী খানের একটা কথা আপনার ভালো লেগে গেছে, লাগতেই পারে, কারণ সে তো ইসলামের পক্ষে কথা বলছে, কিন্তু যে কথাগুলো ইসলামের বাইরের কথা ওগুলো তো আমি বুঝতে পারছি না। শিয়ারা অনেক কথা ভালো কথা বলে, তার মধ্যে খারাপ কথাও অনেক। তা এখন শিয়াদের একটা ভালো কথা শুনে আপনি শিয়া হয়ে যাবেন নাকি? এই বিষয়গুলো আমরা যেন খেয়াল রাখি যে আমরা আহলাদিসদের একটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য, আমরা কারোর অন্ধ অনুসরণ করি না, তাই না? আমরা অন্ধ অনুসরণ যদি করি সেটা করি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমাদের একমাত্র মানদণ্ড হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস। কোরআন এবং সহিহ হাদিসের পক্ষে যারা কথা বলেন তিনি যদি একটা মেথর হন, তিনি আমার ভাই। আর যদি কোরআন এবং হাদিসের পক্ষে না কথা বলেন, তিনি পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী ব্যক্তি হলেও তার কথাটা আমার মানাটা জরুরি নয়। এই বিষয়টা যেন আমরা একটু খেয়াল রাখি, তাহলে আমরা বিভ্রান্তি থেকে বেঁচে যাব, আর নাহলে আবার সেই তাকলিদ থেকে ফিরে আসে আবার নতুন তাকলিদের মধ্যে জড়িয়ে যাব, যেটা অনেক ক্ষেত্রে আমাদের ভাইদের মধ্যে ঘটছে। তো বিষয়গুলো এই তিনটা বিষয় আমরা বললাম, মূলত জামাতবদ্ধ জীবন, দেশে ফিরে এসে আবার দাওয়াতি কাজে যেন আপনারা সম্পৃক্ত হন, তৃতীয়ত বিভ্রান্ত যেন আবার না হয়ে যান, হকের পথে ফিরে আসার পর যেন বিভ্রান্ত না হয়ে যান। বিভ্রান্ত হওয়ার একটা মাধ্যম হচ্ছে তাকলিদ, অন্ধ অনুসরণ যেন কাউকে না করি, সবাইকে যেন আমরা মানুষের পর্যায়ে রাখি। আমরা কেউ নবী রাসূলের পর্যায়ে নই, আমাদের সবারই ভুলভ্রান্তি হতেই পারে, আমাদেরকে যেন আমরা আপনারা যেন মানুষের পর্যায়ে রাখেন, একেবারে আকাশে তুলতে তুলতে একদম মানে কি বলবো ফেরেশতাদের কাতারে নিয়ে যান না, আমাদের ভুল হতেই পারে। মসজিদ শিকদার ভাই ওনার আফসোসের কথা বলেছেন, এই আফসোসটা ওনার থাকবে বা আমাদের সবারই আছে, আমরা কেউ ফেরেশতা নই, আমাদের কিছু ভুলভ্রান্তি হয়ে যায় বা অনেক সময় হয়তো দায়িত্বের জায়গা থেকে আমরা যেভাবে দায়িত্ব পালন করা দরকার করতেও পারছি না। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন শতভাগ আমানতদারিতার সাথে সততার সাথে আমাদের দায়িত্ব পালন করতে পারি, এবং আপনারা যখন দেশে আসবেন আপনারা যেন এই দায়িত্বগুলো নেওয়ার চেষ্টা করেন, দূর থেকে শুধু সমালোচনাই করলেন দায়িত্ব নিলেন না, এটা যেন না হয়, আপনারা দায়িত্বগুলো নেওয়ার চেষ্টা করেন, কারণ এই সমাজ শুধু আমার না আপনারও, সবাই মিলে আমাদেরকে এগুতে হবে। তো সব বিষয়গুলো আমরা যেন এভাবে খেয়াল করে আগাতে পারি, তা এই কথাগুলো বলা ছিল। আমি আবার সামনে শিক্ষকদের প্রোগ্রামে যাব, তো আপনাদের কাছে বিদায় নিচ্ছি। খুব কথাগুলো শুনতে আপনাদের ভালো লাগে, প্রবাসীদের কথাগুলো তারা কীভাবে হেদায়ত পেয়েছেন দাওয়াত পেয়েছেন নিজের মধ্যে একটা জাজবা চলে আসে, তো কথাগুলো শুনতে খুবই ভালো লাগছে। আজকে আমাদের নিয়াজ ভাই আসছেন লন্ডন থেকে, ফ্রান্স থেকে এক ভাই আসছেন, বাইরে কিছু কিছু নতুন ভাই আসছেন আলহামদুলিল্লাহ, আগে যারা আসছেন তারা তো এসেছেনই, নতুন কিছু ভাই এসছেন তাদের সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি, এবং ভবিষ্যতে আপনাদেরকে আমরা যখনই দেশে আসেন সুযোগ পেলে অবশ্যই মার্কাজে আসবেন, আপনাদের সব সময় আপনার শুধু ইস্তেমার সময় না, যে কোনো সময় যখনই দেশে আসেন আপনারা মার্কাজে আসবেন, মার্কাজকে স্মরণে রাখবেন, এটাই আপনাদের প্রতি দাওয়াত রইল। তো এইটুকু কথা বলে আজকে আমরা শেষ করছি, ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জাযাহুল্লাহু খাইরাল জাযা, ধন্যবাদ ডক্টর আহমদ আব্দুল্লাহ সাকিব ভাইকে। এবারে আমরা শেষের পর্যায়ে চলে এসেছি, এরপরও বিশেষ বিশেষ কোনো একটু আপনাদের মধ্যে থেকে কার অনুভূতি একটু ব্যক্ত করেন। আচ্ছা আচ্ছা, জি জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি সৈয়দ আরব ছিলাম বিগত, সৈয়দ আরব থেকে এসে আলহামদুলিল্লাহ ঢাকা নবাবগঞ্জ এবং মাশাইল সালাফিয়া মাদ্রাসা ইতিমখানার একজন পরিচালক। তো আলহামদুলিল্লাহ আমি সৈয়দ আরব হাফার বাতেন ছিলাম, সেখানে ঢাকা নবাবগঞ্জ যে আহলিয়া বাংলাদেশ আহলিয়া হাদিসের বর্তমানে শাখার আমি একজন দায়িত্বশীল সভাপতি, পাশাপাশি মাদ্রাসা সালাফিয়ার একজন পরিচালক। তো আমার একটি কার্যক্রম যে আমাদের মহিলা এবং ছাত্রী সংস্থার যে একটি কার্যক্রম আমাদের দরকার, আমাদের এখানে প্রায় 200 ছাত্রী আছে, তো সেক্ষেত্রে মহিলাদের আমাদের এই আন্দোলনের তরফ থেকে কোনো দাওয়াতি কার্যক্রম আমাদের একেবারেই মানে নাই ঢাকার ভিতরে। তো আমরা চাচ্ছি আপনাদের মাধ্যমে সেখানে ছাত্রীদের মাধ্যমে যদি কাজ করতে পারি তাহলে অনেকটা আমরা এগিয়ে নিতে পারবো, কারণ আমাদের প্রতিষ্ঠানে 200 ছাত্রী, তো ইনশাল্লাহ আরও হয়তো সামনে বাড়বে, ছাত্র আছে। তো আমি ছাত্রদেরকে যুব সংঘের একটা সংগঠন করে দিয়েছি, এভাবে যদি আমরা যদি প্রাতিষ্ঠানিক ভিত্তি কাজ করতে পারি তাহলে আন্দোলনের প্রচার এবং প্রসার এবং যুব সংঘের অনেকটা এগিয়ে নিতে পারবো ইনশাল্লাহ। এরপর আমরা একটা দাওয়া সেন্টার করেছি আমাদের পাড়াগ্রাম বাজারে, সেখানে আমরা একটা শাখা তৈরি করেছি। তো ইনশাল্লাহ আপনারা যদি একটু আমাদের ঢাকার ভিতরে যদি একটু অগ্রগতি করেন তো আমরা ইনশাল্লাহ কাজটাকে অনেক এগিয়ে নিতে পারবো, এটা আপনাদের প্রতি আমাদের একটু দাবি দেওয়া ছিল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে আমাদের আমরা যখন বাংলাদেশে আসি, আমি এই নবাবগঞ্জ মাশাইল সালাফিয়ার সাথে জড়িত আছি,
যখন এখানে একটা শাখা আছে, এই শাখাটা আমাদের কেন্দ্রীয়ভাবে নজরদারিটা খুবই কম। আমরা যদিও সৌদি আরবে, আমি সৌদি আরব থেকে আসছি, আমাদের ওখানে যেমন আমাদের শেখদের মাধ্যমে আমরা অনেক অগ্রগামী, আমরা সাংগঠনিক যে বিষয়গুলো এগুলো পড়ি বা জানি আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা দেশে এসে যেই জিনিসগুলো আমরা ফেস করলাম সেটা মানে নজরদারিটা খুবই কম। যেমন গঠনতন্ত্র পড়া হয় না, তারপরে সমাজ বিপ্লবের ধারাগুলো পড়া হয় না, তারপরে যেই আমাদের সাংগঠনিক যে বই পুস্তকগুলো আছে এগুলো সেরকম আকারে পড়া হয় না। আমি মনে করি যদি মাসে একবার হইলেও কেন্দ্রীয়ভাবে বা আমাদের জেলাভিত্তিক ঢাকা থেকে এই জিনিসগুলো যদি নজরদারিতা করতো বা আমাদের পরীক্ষা নেওয়া হতো, আমি মনে করি সারা বাংলাদেশে এই শাখাগুলো একটু উজ্জীবিত হতো। এটাই আমার পরামর্শ। জাজাকাল্লাহ খাইরান। সেই তুলনায় দেশে এসে ওনারা কিন্তু এই পরিবেশটা শাখাভিত্তিক শাখা থেকেও পান না, আর কেন্দ্রে তো শাসন যোগাযোগ করতে পারে না। তো সেই হিসাবে আমরা যেহেতু সেক্রেটারি জেনারেল আমাদের পাশে আছেন, হ্যাঁ, আমাদের দাবি থাকবে যে হ্যাঁ এখানেও মানে এরকম জোরালো কর্মসূচি আমাদের জি মাদ্রাসা শিক্ষাপদের অধীনে হয়েছে ভাই। আচ্ছা, হ্যাঁ, এটা শুধু কেন্দ্রের যোগাযোগই নয়, বরং জেলাভিত্তিক যারা দায়িত্বশীল আছে তাদের সাথেও যোগাযোগ বা তাদের আরও বেশি তাদের সাথে যোগাযোগ বৃদ্ধি করতে হবে। দেখালাম জি ভাই, বলেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ হেদা ওসালাত ওয়াসালাম আল্লাহ নবী আবাদা। যাবতীয় প্রশংসা সে মহান আল্লাহ সুবহান তাআলার জন্যে। আল্লাহ সুবহান তাআলা অশেষ দয়াতে আহলাদিস আন্দোলন তাবলিগ ইস্তেমার প্রবাসীদেরকে নিয়ে আজকে যে আয়োজন করেছেন, আল্লাহর অশেষ দয়া এবং শুক্রিয়া আদায় করছি সে মহান আল্লাহ সুবহান তাআলার দরবারে। আলহামদুলিল্লাহ, দুরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত আখিরি জামানার বিশ্বনবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নাম মোহাম্মদ কাউসার আলম, আমরা সিঙ্গাপুর প্রবাসী। কেন্দ্রীয়ভাবে আলহামদুলিল্লাহ সবাই অবগত আছেন। আমি এখানে যেহেতু আমাদের অনেক প্রবাসী ফোরাম আয়োজন করেছেন, অনেক প্রবাসী ভাইরা আছেন, আমি কথা বলবো সেই একটা বিষয়ে যে আহমদ আব্দুল্লাহ সাকিবে বলছেন যে আমরা প্রবাসে থাকা অবস্থা খুব উজ্জীবিত দাওয়াতি কাজ করি, দেশে এসে কেন হারিয়ে যাই। সেটা কারণ হচ্ছে আমরা যখন প্রবাসে থাকি অনেক দিনই বা আমাদের সংস্পর্শে থাকে, অর্থনৈতিক সাপোর্ট থাকে, কর্মের সাপোর্ট থাকে, যখন আমরা একেবারে নিকটবর্তী হয়ে যাই, যখন আমরা এলাকাতে চলে আসি তখন আমাদের এরকম দিনী বাই তৈরি হয় না এবং কর্মসংস্থানের সমস্যার কারণে আমরা এইগুলো ফেস করে থাকি। তা আমি আপনাদেরকে উদার আহ্বান করব, আপনার প্রতিবেশীকে আপনি দাওয়াত দিন, আপনার একজন দুইজন তিনজন কর্মী তৈরি করে নিন। আলহামদুলিল্লাহ আমার সাথে আজকে সহচরে আছে আমার চাচাতো ভাই ইকবাল হোসেন, উনি সিঙ্গাপুরে সাংগঠনিক সম্পাদক পদে কাজ করেন, আমি সাধারণ সম্পাদক পদে কাজ করি। আমি দেশে আসার পরেও আমাদের সামাজিক কিছু কার্যক্রম বিষয়ে আমার এলাকাতে আমি ওনাকে সবসময় পাশে পাই, যদি একসময় আমাদের দুর্বলতা আসে ইমানের উনি আমাকে জাজবা দেন। তদ্রুপ আপনার আপনাদের কাছ থেকে আপনাদের প্রতিবেশীকে দাওয়াত দিয়ে তৈরি করে নেন, তাহলে ইনশাল্লাহ আপনি এলাকায় এসে হারিয়ে যাবেন না, এটা আপনাদের প্রতি দাবি থাকবে। আর আমরা প্রবাসীরা মনে করি তিনটি পর্যায়ে আমরা দাওয়াতি কাজ করতে পারি। আলহামদুলিল্লাহ যাদের জ্ঞান আছে তারা জ্ঞানের দাওয়াত দিবেন, যারা সময় আছে তারা শ্রম দিয়ে দাওয়াত দিবেন, যারা অর্থ আছে তারা অর্থ দিয়ে দাওয়াত দিবেন, কিন্তু তিনটি দাওয়াতের মাধ্যমে কেউ আমরা পিছিয়ে যাব না। আমরা প্রবাসীরা আছি, আমাদের অর্থ ইনকাম করা আল্লাহ সুবহান তাআলা আমাদেরকে রিজিকের ব্যবস্থা করেছেন। আমি মনে করব এই ইমারতের মাধ্যমে আমরা যেন অর্থ দিয়ে এই মার্কাসে বিভিন্ন কার্যকলাপের সাথে আমরা জড়িত থাকতে পারি। যেমন আমাদের এতিম ভবন আছে, এতিমদের লালন পালনে আমাদের অনেক টাকা খরচ হয়, আলহামদুলিল্লাহ আমাদের সিঙ্গাপুর শাখা থেকে প্রতি মাসে 40,000 টাকা আমরা এখানে প্রেরণ করে থাকি এবং আমাদের বিভিন্ন কার্যক্রমের সাথে আমরা জড়িত থাকি। অতএব আমি মনে করব আপনাদেরকে যারা কুয়েতে আছেন, সৌদি আরবে আছেন, বিভিন্ন জায়গায় আছেন, আপনার সঙ্গবদ্ধ হয়ে আপনি এখানে সংগঠনে কাজ করতে পারেন না, অন্তত 5 জন দিনীবের সাথে যোগাযোগ করতে পারেন, যোগাযোগ করে আপনার টাকা দিয়ে অর্থনৈতিকভাবে আমাদের ফাইন্যান্সিয়ালভাবে বিভিন্নভাবে আমরা সাপোর্ট দিতে পারি। তাহলে ইনশাল্লাহ যারা এতিম থেকে তার ছাত্র তৈরি হবে তারা একদিন সমাজের বিপ্লব ঘটাবে, তারা একদিন দাওয়াতের কাজে কাফেলা নিয়ে আমাদের সমাজে সংস্কারমূলক কাজ করতে থাকবে। তো সেটা আপনাদের প্রতি দাবি থাকবে। এবং আমরা সবসময় যে নেগেটিভ কথাগুলো নিয়ে আলোচনা করি, যে দাওয়াতি কাজ করবে তারই নেগেটিভ থাকবে, যে কাজ করবে না তার কোনো ভুল থাকবে না। তা আমরা আমাদের ক্ষমার দৃষ্টি মার্জনা রেখে এবং সমাজ সংস্কারের যে একটা প্ল্যাটফর্ম তৈরি করে গেছেন আমাদের মহতারাম আমিরে জামাত ডক্টর আসাদুল আল গালিব, ওনার নেতৃত্বকে আমরা আরও বলিষ্ঠ করে দাওয়াতি কাজ করার জন্য আমরা ক্ষুদ্র প্রয়াস করি। ইনশাল্লাহ এই বাংলার জমিনে একদিন আমরা যেমন টেকনাফ থেকে তেঁতুলিয়া আজকে আমরা বিভিন্ন শিক্ষা সফরে যাচ্ছেন আমিরে জামাত, তদ্রূপ আমরাও আমাদের প্রচেষ্টাকে আরও সফলিত মণ্ডিত করব, চেষ্টা করব আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন।
ওয়াকিল দান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতুহু। জি আমার কমপ্লেইন, সবাই তো বক্তব্য দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আমার কমপ্লেইনটা এরকম যে আমার মনে হয় আহলে হাদিস আন্দোলনের প্রচার প্রসার খুব কম, যোগাযোগটা আম জনতার সাথে যোগাযোগটা খুব কম, আমরা বহির্বিশ্বে যারা আছি স্পেশালি তাদের কাছে নাই, আমরা চিনি না, আপনারা আমাদেরকে চিনাইতে পারেন না, প্রচার প্রসারণটা কীভাবে এটা আপনারা বাড়াইতে পারেন। আমি ছোট্ট একটা উদাহরণ দেই, উদাহরণটা এরকম যে আমরা যদি কোনো জায়গায় দান করতে চাই, দেখা যায় যে মিডিয়া খুললে, ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এগুলো খুললে দেখা যায় তাদেরগুলো বেশি, আমি নাম বলতেছি না, ওইগুলোই বেশি, তখন আমাদের ব্রেনটা কাজ করে ওইদিকে। কিন্তু এখানে যে আরও অনেক কিছু করার আছে, সেই হিসাবে আপনাদের মিডিয়া বা এখানকার মিডিয়াটা খুব দুর্বল। আমি চাই যেন আপনারা এই ব্যাপারে একটা ইনিশিয়েটিভ নেন, দ্যাটস ইজ মাই কমপ্লেন। আর কোনো কমপ্লেন, জাস্ট অনেকে যোগাযোগটা মানে আর একটু ফ্লুয়েন্ট হওয়া ভালো। যেমন অনেক শেখে আছে, অনেকে বলে নিয়াজ তুমি কোথায় আছো, আমি আসবো তোমার বাসায়, তোমার বাচ্চাগুলোকে দেখে যাব। এখন তো এই উস্তাদজিকে আনতে হয়, শেখকে আনতে হয়, বাসায় নিতে হয়, তার সময় দিতে হয়, নিজের কাজ বাদ দিয়ে হইলে সময় দিতে হয়। আলহামদুলিল্লাহ এটাও আল্লাহ তাআলার একটা রহমত, কারণ এই রহমত আমার বাসায় চলে আসে, এটা অনেক বড় একটা রহমত। তা আমি চাই যে এটা আপনারা কীভাবে এটা কভার করবেন, দ্যাট ইজ আপনাদের সিদ্ধান্ত। জাযাকুমুল্লাহ খাইরা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসলে সাকিব ভাই যে কথাটা বলছে সেটা একটা কারণ তো বললো ভাই, যে আমাদের প্রবাসে যেভাবে আমরা অর্থনৈতিক সাপোর্ট পাই দেশে তেমন পাই না, তো সেই ক্ষেত্রে যদি প্রবাসে যারা থাকে তারা যদি আবার যারা দেশে চলে আসে একবার তাদের যদি কিছুটা সাপোর্ট করে তাহলে দাওয়াতের কাজটা সুন্দরভাবে করা যায়। আর কেন্দ্রের কাছে আমাদের দাবি হচ্ছে এটা যে প্রতি মাসে বাংলা ঢাকাতে কেন্দ্রীয় মেহমান যায়, তো আমাদের সোনারগাঁ এলাকাটা এমন এলাকা যেখানে আন্দোলন মানে আহলে হাদিসের কথাই বলা যায় না। গত 15 দিন আগে যে জর্দান থেকে যে সৌদি যে দায় আসছিলেন তার নিয়ে আমরা একটা প্রোগ্রাম করছিলাম, তো প্রোগ্রাম করার জন্য আমাদের অনেক জায়গায় যাইতে হয়েছে, তো প্রোগ্রাম হয়েছে কিন্তু ওইখানে স্পষ্টভাবে যে এলাকার মেম্বার যিনি অনুমতি দিচ্ছে সে বলছে যে মাইক বাইরে যেন না লাগে এবং যা কথা বলবো রেকর্ড করে রাখবা, আমরা সেটা আবার কিছু হইলে তোমরা আর কখনও মসজিদের সামনে কথা বলতে পারবো না। এমনি আমার তো কথা বলা নিষেধই মসজিদে, তারপরও ওই আমরা কিছু লোকের মাধ্যমে কথাটা বলছিলাম, ওইটা হয়েছিল। কিন্তু এলাকার যেই মুজাহিদ কমিটি তারা আমাদের প্রোগ্রাম নিয়ে তারা বৈঠক করছে, মুজাহিদ কমিটির মধ্যে বলা হয়েছে যেন কেউ না যেতে পারে, তারপর আলহামদুলিল্লাহ বাইরে থেকে অনেক লোক হয়েছিল। তো আমি যেটা দাবি আমাদের কেন্দ্রীয় মেহমান যখন ঢাকা যাবে তারা যেন আমাদের একটু কন্ট্যাক্ট করে আমরা সোনারগাঁয়ে যে একটা প্রোগ্রাম করতে পারি, তো প্রতি মাসে না হলে এক মাস পর পর যেন একটা প্রোগ্রাম করতে পারি, তাবলিগ ইসলামও করতে পারি, সেই বিষয়টা আমাদের জানাবেন যারা যাবেন।